গুড আফটারনুন ক্লাস টেন। আজকে আমরা আওয়ার রানওয়ে কাইট লুসি মদ মন্টগোমেরি আমরা ইউনিট টু এর পার্ট ওয়ানটা করব। আওয়ার রানওয়ে কাইটের আজকে আমরা ইউনিট টু শুরু করব, ইউনিট টু এর পার্ট ওয়ানটা করব। চল শুরু করি। It is always lovely on the big half moon in summer. To boleni ekhane lovely ei shobdo ta kintu adjective. Lovely ta hocche ekhane adjective er positive degree. Lovely er comparative degree hocche lovelier ar superlative degree hocche loveliest. Thik ache, chol dekhi. It is always lovely অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বলছে গ্রীষ্মকালে বিগ হাফ মুন ওই দ্বীপে গ্রীষ্মকালটা সবসময় খুব সুন্দর হতো আর কি, সুন্দর থাকতো, বা গ্রীষ্মকালের আবহাওয়া বিগ হাফ মুনে সবসময় খুব সুন্দর থাকতো বা সুন্দর হতো, যেভাবেই বল। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপল। আচ্ছা, রিপল মানে হচ্ছে আ স্মল ওয়েভ অর সিরিজ অফ ওয়েভস অন দ্য সার্ফেস অফ ওয়াটার। এটা কিন্তু নাউন। অ্যাকচুয়ালি জলের ওপর উপরিতলে ছোট্ট ছোট্ট যে ঢেউ সেটা হচ্ছে রিপল। ঠিক আছে, কাম মানে তোরা জানিস সবাই শান্ত, সমাহিত। চল এবার লাইনটা দেখি। ওয়েন ইট ইজ ফাইন, যখন সব ঠিকঠাক থাকতো, যখন সব সুন্দর থাকতো বা যখন সব সুন্দর হতো, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, ওই জাহাজদের যে ওই আশ্রয়, ওই বন্দর এলাকা, ওই বন্দর চত্বর কীরকম হতো বা কীরকম থাকতো, নীল, মানে বন্দর চত্বরের আকাশটা থাকতো নীল এবং আবহাওয়াটা থাকতো শান্ত, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, মৃদুমন্দ বাতাস এবং জলের উপরিতলে ছোট্ট ছোট্ট ঢেউয়ের সাথে। ঠিক আছে, চল নেক্সট। এভরি সামার উই হ্যাড সাম হবি। যা, এই হবি হচ্ছে নাউন। হবি মানে যদি আমরা দেখি তাহলে এরকম আমরা মানে পাই, অ্যান অ্যাক্টিভিটি ডান রেগুলারলি ইন ওয়ান্স লেজার টাইম ফর প্লেজার। কোনো একজনের অবসরে বিনোদনের জন্য নিয়মিতভাবে যে মানে কাজের জন্য খানিকটা সময় ব্যয় করা হয় সেটা হচ্ছে হবি। অবসর সময়ে বিনোদনের জন্য কোনো একটা কাজ, যে কাজটা নিয়মিতভাবে কেউ করে থাকে বা যে কাজটা নিয়মিতভাবে কারোর করতে ভালো লাগে সেটাই হচ্ছে তার হবি। হবিটা কিন্তু নাউন। ঠিক আছে, চল দেখি। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মেই আমাদের একটা করে এরকম হবি হচ্ছে যে থাকতো বা তৈরি হতো, বা এরকম একটা কোনো একটা নির্দিষ্ট কোনো কিছু করতে আমাদের ভালো লাগতো। প্রত্যেকটা গ্রীষ্মেই এটা ঘটতো, যে নির্দিষ্ট একটা কোনো কিছু করতে লেখক বলছেন যে তাদের ভালো লাগতো। ঠিক আছে, চল দেখি। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস। ক্রেজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ক্রেজির মানে যদি আমরা করি তাহলে পাবো এক্সট্রিমলি এনথুসিয়াস্টিক, অর্থাৎ প্রচণ্ডভাবে উৎসাহিত, এরকম একটা কিছু আর কি। ঠিক আছে, এখানে ক্রেজিটা কিন্তু অ্যাডজেক্টিভ। চল এবার লাইনটা দেখি। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, আগের গ্রীষ্মে ডিক এবং মিমি আসার আগে উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা প্রচণ্ডভাবে
উৎসাহিত হয়ে পড়েছিলাম ঘুড়িদের নিয়ে। কাইট মানে ঘুড়ি, আমরা সবাই জানি। আ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লদ হাউ টু মেক দেম। মূল ভূখণ্ডের একটা ছেলে, সে ক্লদকে দেখিয়ে দিয়েছিল যে কীভাবে ঘুড়িগুলোকে বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। আচ্ছা, এখানে প্লেন্টি মানে হচ্ছে মোর দ্যান এনাফ, হ্যাঁ, চাহিদার থেকেও বেশি। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। দ্বীপে ফিরে আসার পরে আমরা অনেকগুলো বা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ঠিক আছে, চল নেক্সট লাইন। ক্লদ উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেক মেরিনাস সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লদ কী করত? ক্লদ ওই বিগ হাফ মুন ওই দ্বীপটার আর একটা দিকে যেত। ঠিক আছে, অ্যান্ড উই উড প্লে শিপরেক মেরিনাস সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। এবং আমরা কীরম খেলা খেলতাম? ধ্বংসপ্রাপ্ত বা ডুবে যাওয়া জাহাজের নাবিক নাবিক আমরা খেলতাম, এবং আমরা সিগনালের সাহায্যে, কীভাবে সিগনাল দিতাম? আমরা ঘুড়ির মাধ্যমে সিগনাল বা সংকেতের সাহায্যে, ঘুড়ির মাধ্যমে সিগনাল বা সংকেতের সাহায্যে আমরা ডুবন্ত জাহাজ বা ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিক নাবিক আমরা খেলতাম। ঠিক আছে, চল। আমরা এখানে ইউনিট টু এর পার্ট ওয়ান শেষ করলাম। খুব ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। আশা করি তোদের বোঝার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না। উচ্চারণ করে সমস্ত এই পার্টটুকুনি পড়তে হবে এবং প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা লাইনের মানে ঠিকঠাক করে বোঝার চেষ্টা করতে হবে। সকলে ভালো থাকবি, সুস্থ থাকবি। খুব শিগগিরই আবার ইউনিট টু এর পার্ট টুতে আমাদের দেখা হবে।